বড় দুঃখ এবং পরিতাপের বিষয় হলো আজকের ডেটে এই 2024 সালের শেষ এই দিকে আমাদের মা বোনেরা স্বামীকে মূল্যায়ন করে না, করে কথা বলেন করে, বুড়ো আঙ্গুল দেখায়, ধমক দেয়, মেজাজ দেখায়, কথার উপরে কথা বলে, বলে না বলে না গো, কথা বলেন বলে, স্বামীকে সেবা করে না। স্বামী যদি বলে একটু পিঠটা চুলকে দাও, তখন বলে দেওয়ালে ঘুষিয়ে নাও। স্বামী যদি বলে এক গ্লাস পানি দাও, নিজে নিয়ে খাও, বলে না বলে না, কথা বলে না কেন, বলে তো নাকি। আমাদের এলাকার একটা ঘটনা শোনেন, আশ্চর্য হয়ে যাবে। সে যে কুজে বসে আছে বাড়িতে, আর নাঙ্গলটাকে নিয়ে স্বামী ঢুকলো বাড়িতে, এই সময়খানে স্ত্রীর দিকে তাকিয়ে বলছে কি ব্যাপার, এত সেজেছ আজকে, এত সুন্দর করে সাজগুজ করে নতুন শাড়ি পরে, কি ব্যাপার কি। তখন বলছে মনসা তোমার জন্যে না, বিয়াই আসবে আজকে বেড়াতে। চিন্তা করতে পেরেছেন, স্বামীকে মূল্যায়ন করে না, মেজাজ দেয়, কথার উপরে কথা বলে। মার্কেট করতে যায় যখন, স্বামী যেন গোলাম আর স্ত্রী যেটা বলে সেটাই শুনতে বাধ্য, হয় না হয় না, কথা বলেন হয় না হয় না, হয় জি। শাড়ি কিনবেন আর কিছু কিনবেন, আপনি কোনো কথা বলতে পারবেন না, আপনার স্বামী কথা বলবে, আপনি সেটা মেনে নেবেন, আপনার স্বামীকে বলবেন স্বামী গো তুমি আমার হিরো, আমি তোমার হিরোইন, তুমি আমাকে যেমন করে বলবে আমি তেমন করে চলবো, তুমি আমাকে যেমন করে নাচাবে আমি তেমন করে নাচাবো, তোমার পছন্দই আমার পছন্দ, তুমি আমাকে 1 টাকার জিনিস দাও ওটা আমার কাছে 1 কোটি টাকার, তুমি আমাকে যেটা দিবে সেটাতে আমি সন্তুষ্ট। এই রকম যদি আল্লাহর বান্দি তুমি বলতে পারো তোমার স্বামীকে, তোমার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করছে, মরতে অপেক্ষা, মরতে অপেক্ষা, তুমি আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবে। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়, মা বোনেরাও হয়তো আমাকে 2-1 গালিগালাজ করতে পারে, আজকে আমার মায়েরা সত্যিই স্বামীদেরকে মূল্যায়ন করে না। স্বামী কত দামি শোনেন, একটা ঘটনা বলি। ফাতেমাতুজ জহরা না কারমেইনি, নামটা বললাম এটা কারমে, সবাই জানে, নামাজি বেনামাজি সবাই জানে, আমার নবীর মেয়ের নাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিবাহ দিয়েছিলেন কার সাথে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। স্বামী স্ত্রী একদিন রাতের বেলায় কথা বলছে, মা বোন ভালো করে শোনেন, স্বামী স্ত্রী একদিন রাতের বেলায় কথা বলছে, বলতে 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 ফাতেমাতুজ জোহরার কথার আওয়াজটা একটু উঁচা জোরে হয়ে গেছে। এই একটুই কথা জোরে বলার কারণে হযরত আলী রাগ করলেন, জোরে কথা বললে আমাকে রাগ করলেন। আজ তো আমার মা বোনেরা মাসের পর মা স্বামীর সঙ্গে কথাই বলে না, আছে না নেই, তো এই একটুকু জোরে কথা বলার কারণে হযরত আলী রাগ করে শুয়ে পড়লেন। ফাতেমাতুজ জোহরা বুঝতে পারলেন যে অন্যায় হয়েছে, সাথে সাথে চলে গেলেন পা ধরে দিতে, পা ধরলেন, ধরে বলছে স্বামী গো আমার বড় অন্যায় হয়েছে, ক্ষমা করে দেন, মাফ করে দেন, ভুল হয়ে গেছে। এই রকম করে 1 ঘন্টা 2 ঘন্টা নয় সারা রাত পা ধরে বসে আছে। ওদিকে মসজিদে নববী থেকে আজান আসছে, আজানের আওয়াজ আসছে, আস-সালাতু খায়রুম মিনান নাওম। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, স্বামী গো আমার আপনি আমাকে ক্ষমা করলেন না, আজান হয়ে গেল, নামাজের সময় হয়ে গেল, আমি নামাজ পড়লে আল্লাহ কামিয়াব, আল্লাহ গ্রহণ করবেন না, আমার সলাতে আমি কামিয়াব হতে পারবো না, অতএব আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনিও সলাত আদায় করেন, আমিও সলাত আদায় করি। এই সময়তে হযরত আলী কথা বললেন এবং হযরত আলী চলে গেলেন মসজিদে নববীতে, ফাতেমাতুজ জোহরা সালাত আদায় করে নিলেন, বাড়ির আঙ্গিনাতে দাঁড়িয়ে থাকলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাড়িতে ঢুকলেন, তো ফাতেমাতুজ জোহরা তিনার সামনে দাঁড়িয়ে বলছে স্বামী গো আমার,
যদি আপনি আমাকে একটু অর্ডার দেন তাহলে আব্বাজানের সঙ্গে একটু সাক্ষাৎ করতে যাই। হযরত আলী বললেন যাও। ফাতেমাতু জহরা বাড়ি থেকে বেরোলেন, নবীজির সঙ্গে দেখা করতে যাবেন। মা বোন ভালো করে শোনেন, ফাতেমাতু জহরা যখন বাড়ি থেকে বের হয়েছে তখন হযরত আলীর কিছু কথা স্মরণ হয়ে গেছে। যখন ফাতেমাতু জহরা বাচ্চা ছিলেন এই সময়কার কথা, ফাতেমাতু জহরা যখন বাচ্চা, যখন কোলে নেওয়ার মতো আল্লাহর নবী ফাতেমাকে কোলে নিতেন আর অনেক 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 নাম ধরে ধরে ডাকতেন, ফাতেমা, সাবিয়া, সাদিয়া, জহরা, এই রকম করে একাধিক নাম ধরে ডাকতেন আর বুকের সঙ্গে জড়িয়ে ধরতেন। বলতেন সাহাবারা শোনো রে, বাচ্চা অবস্থায় আমি আমার মাকে হারিয়েছি, বাচ্চা অবস্থায় আমি আমার মাকে হারিয়েছি, আমি আমার মা মরা যন্ত্রণাটা পেয়েছি, আর আজকে আমি যখন ফাতেমাকে পেয়েছি মনে হচ্ছে যেন আমি আমার মাকে পেয়েছি। অতএব ফাতেমা হলো আমার মা, তোমরা কোনোদিন ফাতেমাকে কষ্ট দিও না, দুঃখ দিও না। যদি তোমরা ফাতেমাকে কষ্ট দাও তাহলে তোমরা যেন আমি নবীকে কষ্ট দিয়েছ। এই কথা হযরত আলীর স্মরণ হয়ে গেছে। হযরত আলী তিনি বলছেন মনে মনে যে এই তো আজকে ফাতেমাকে কষ্ট দিলাম, নবীজির কাছে গিয়ে ফাতেমা সব বলে দেবে, আমার পরে হয়তো নবীজি রাগ করবেন। তাই তো হযরত আলীও পিছন পিছন বেরিয়ে গেলেন। হযরত ফাতেমাতু জাহরা নবীর বাড়িতে হযরত আলী বাড়ির বাইরে দাঁড়িয়ে শোনার চেষ্টা করছেন, দেখি নবীজি কি বলেন। রাত জাগা মানুষকে দেখে বোঝা যায় আল্লাহর নবী বলছেন, ফাতেমা কি হয়েছে মা, তোমাকে এমন লাগছে কেন? তখন ফাতেমাতু জহরা বলছে, আব্বাজান, গত রাত্রিতে আপনার জামাইয়ের চাইতে জোরে কথা বলেছিলাম, রাগ করেছিল, সারা রাত ধরে ক্ষমা চেয়েছি, রাত জাগার কারণে এমনটা মনে হচ্ছে। আল্লাহর নবী কি বলছেন? আল্লাহর নবী বলেননি এমন করে, ভাই একটা জোরে কথা বলেছিল তাই সারা রাত পা ধরে বসে থাকতে হয়েছে, ক্ষমা করতে দেরি হয়েছে, ওই জামাইয়ের ভাত খেতে দেব না, এমনটা বলেনি। আপনি যেমনটা বলেন, জামাই যদি কিছু বলে নিজের মেয়েকে বলেন, এমন করে যে আমি বেঁচে আছি এখনো তোমার 10 বার বিয়ে দিব কিন্তু ওর ভাত খেতে দেব না, বলেন না? বলেন না গো, বলে অনেকে। কিন্তু আল্লাহর নবী কি বলছেন? আল্লাহর নবী বলছেন, মোল আদলি দোলালে তুমি, মোর আদলি দোলালে তুমি কন্যা আদরিনি, স্বামীর পৈথানে বসে কাটালে রজনী, প্রতিবতা ধর্মবতা তব শুভমতি, সে কারণে বেটি তুমি অতি ভাগ্যবতী। শোনো গো ফাতেমা, তুমি এ বাত নেহাত, না হতো তোমার প্রতি প্রভুর নাজাত, আর মরণ হতো যদি আগেও ক্ষমার, নাহি পড়িতাম আমি জানাজা তোমার। আল্লাহর নবী বলছেন, ফাতেমা রে মা রে, তুমি তোমার স্বামীর উপরে জোরে কথা বলেছিলা, শোনো রে ফাতেমা, যদি তোমার স্বামী তোমাকে ক্ষমা না করত তাহলে তোমার উপরে আল্লাহর রহম হতো না। শোনো রে ফাতেমা, যদি তোমার স্বামী তোমাকে ক্ষমা না করত আর যদি তার আগে তোমার মত হয়ে যেত, আমি নবী তোমার জানাজা পড়তাম না। চিন্তা করতে পেরেছেন স্বামী কত দামি, যার জন্য মা আমার বোন আমার স্বামীকে অমূল্যায়ন করিয়েন না, স্বামীর সঙ্গে আপনি নেত্রী সাজতে যেন না, স্বামী আপনার নেতা, আপনি তার নেতৃত্বে চলবেন এটাই বিধান। যদি আপনি নেত্রী হন আর স্বামীকে যদি আপনার গোলাম বানান, দুনিয়াতে তো একটু সুখ শান্তি হয়তো পেলেন অন্য দিক দিয়ে, মানসিকভাবে কিন্তু পরকালে জান্নাত পাবেন না। যার জন্যে ওয়াতাত বালাহা, স্বামীর সেবা করতে হবে। রব্বুল আলামিন যেন আমাদের বোঝান মারার তৌফিক এনায়েত করেন। আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন।
আজকে যারা এই ব্যবস্থা করেছিল আল্লাহ তুমি তাদেরকে এটাকে জান্নাতের ওসিলা বানিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। যারা এখানে সময় দিয়েছে আল্লাহ তুমি সকলকে আলোচনা বোঝার মানার তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। আলোচক এবং শ্রোতা তুমি সকলের ইমানি জজবা বাড়িয়ে দাও, বিদায়ের সময় শাহাদা বাক্য পাঠ করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। মুরব্বি আছেন এখানে অনেকে, মুরব্বিদেরকে সম্মান করা আমাদের ইমানি দায়িত্ব, আল্লাহ তুমি মুরব্বিদেরকে ক্ষমা করো, জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়ো, বলেন আল্লাহুম্মা আমিন। বিশ্বের মুসলমানদেরকে ঐক্য করে দাও, মুসলমানদের মধ্যে থেকে মুসলমানদের ইমাম নির্বাচন করে দাও, আল্লাহুম্মা আমিন। আমাদের যারা কবরে ইমানি হালাতে আছে মাপ করে দাও তাদেরকে, আল্লাহুম্মা আমিন। যারা অসুস্থ পড়ে আছে তাদেরকে শিফা দান করো, আল্লাহুম্মা আমিন। সবাই বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওবিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।